এটা পৃথিবী আল্লাহ রাসূলের সাথ করেন মা জালা জিব্রাইলু ইউসিনি বিল জার হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু বলুন সুবহানাল্লাহ মা জালা জিব্রাইলু ইউসিনি বিল জার জিব্রাইল সদা সর্বদা আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে উপদেশ দিতে লাগলেন হাত্তা জনান্তু এত বেশি উপদেশ দিতে লাগলেন হাত্তা জনান্তু এতে আমি ধারণা করতে লাগলাম আন্নাহু সাইওয়ারিসুহু নিশ্চয় আল্লাহ তাআলা হয়তো অচিরেই প্রতিবেশীকেও ওয়ারিসদের অন্তর্ভুক্ত করে দিবেন বলুন সুবহানাল্লাহ মা জালা জিব্রাইল ইউসিনি বিল জার জিব্রাইল সদা সর্বদা আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে উপদেশ দিতে লাগলেন তাতে আমি ধারণা করতে লাগলাম আল্লাহ তাআলা হয়তো অচিরেই প্রতিবেশীকেও ওয়ারিসদের অন্তর্ভুক্ত করে দিবেন অর্থাৎ পিতামাতা মৃত্যুবরণ করলে পিতামাতার রেখে যাওয়া সম্পত্তিতে যেমন সন্তানরা অংশীদার হয় ওয়ারিস হয় স্বামী মারা গেলে স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে স্ত্রী যেমন অংশীদার হয় ওয়ারিস হয় অনুরূপভাবে কোন প্রতিবেশী যদি মারা যায় তার রেখে যাওয়ার সম্পত্তিতে তার প্রতিবেশীরাও অংশ পাবে নবীজি এরকমটি ধারণা করতে লাগলেন কারণ জিব্রাইল নবীজির কাছে যখনই আসেন তখনই নবীজিকে উপদেশ দেন প্রতিবেশীর হক প্রতিবেশীর হক প্রতিবেশীর হক এতে নবীজি ধারণা করতে লাগলেন আল্লাহ তাআলা হয়তো অচিরেই প্রতিবেশীকেও ওয়ারিসদের অন্তর্ভুক্ত করে দিবেন বলুন সুবহানাল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিবেশীদেরকে সম্পদের ওয়ারিস বানাননি অংশীদার বানাননি কিন্তু অংশীদার থেকে মর্যাদাটা একেবারে কমও দিলেন না বলুন না সুবহানাল্লাহ হাজিরিন এই মর্মে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে আমি আরো একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে যাই একজন সাহাবি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন কাইফালি আন আলামা ইযা হাসানতু আও ইযা আসাতু আল্লাহ রাসূল আমি কি করে জানবো আমি ভালো নাকি আমি মন্দ আমি ভালো না মন্দ এটা আমি কি করে জানবো আল্লাহ রাসূল বললেন ইযা সামিতা জিরানাকা ইয়াকুলুন কদ হাসানতা ফাকাদ হাসানতা তুমি যখন শুনতে পাবে তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে বলছে তুমি ভালো তখন তুমি বুঝে নেবে যে আসলেই আমি ভালো ওয়া ইযা সামিতা জিরানাকা ইয়াকুলুন কদ আসাতা ফাকাদ আসাতা তুমি যখন শুনতে পাবে তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে বলছে তুমি মন্দ তখন তুমি বুঝে নেবে যে আসলেই আমি মন্দ বলুন না সুবহানাল্লাহ তাইলে আমি ভালো না মন্দ এটা কে বলবে জোরে বলুন আমি ভালো না মন্দ কে বলবে প্রতিবেশী বলে দিবে কেন কারণ দূরের মানুষের কাছে আমি আমার প্রকৃত চরিত্র লুকিয়ে রাখতে পারবো সুন্দর একটি চেহারা দিয়ে মুখে সুন্দর হাসি প্রদর্শন করে ভালো ভালো কিছু কথাবার্তা শুনিয়ে সাময়িকভাবে কিছু ভালো আচার ব্যবহার দেখিয়ে দূরের একটি মানুষকে আমি বুঝাতে পারবো যে আমি খুব ভালো মানুষ যদিও প্রকৃত পক্ষে আমি ভালো না হয়ে থাকি কিন্তু যারা আমার পাড়া প্রতিবেশী যারা আমার গ্রামের মানুষ যারা আমার এলাকার মানুষ যারা আমার বন্ধু বান্ধব যারা 24 ঘন্টায় আমাকে দেখেন আমার উঠা বসা দেখেন চাল চলন দেখেন আচার ব্যবহার দেখেন
তাদের কাছে কিন্তু আমি আমার প্রকৃত চরিত্র কখনো লুকিয়ে রাখতে পারবো না, ঠিক না? দূরের মানুষের কাছে আমার চরিত্র আমি লুকিয়ে রাখতে পারবো, ঠিক কিনা? এই জন্যে মানুষ ধোকা খায়, এই জন্যেই মানুষ প্রতারিত হয়। সোনাকান্দা দরবারকে দিয়েই আমি উদাহরণটা বলি। আমাকে অনেক সময় অনেকে এসে বলেন যে হুজুর, গাড়িতে দেখা হয়েছিল, চায়ের দোকানে দেখা হয়েছিল, পরিচয় দিল সোনাকান্দা দরবারের মুরিদ, সুন্দর লেবাস পোশাক, কথাবার্তা খুব সুন্দর, আচার ব্যবহারটাও দেখলাম খুব সুন্দর, পরিচয় দিল সোনাকান্দা দরবারের মুরিদ। এতে আমি আবেগে আপ্লুত হয়ে যাই এবং তার সাথে আমি আত্মীয়তা করি, ছেলে বিয়ে দেই অথবা মেয়ে বিয়ে দেই। কিন্তু আত্মীয়তা করার পরে আমি বুঝতে পেরেছি যে আমার জীবনের অনেক বড় ভুলটা আমি করে ফেলেছি। এরকম হয় নাকি হয় না? এরকম হতে পারে নাকি পারে না? মানুষের জীবনে স্বপ্ন থাকে, যদি এই পরিবারের সাথে আমি একটি আত্মীয়তা করতে পারতাম, কারণ অনেক বড় বংশ, সব বড় বড় শিক্ষিত, আকাঙ্ক্ষা থাকে যদি এই পরিবারের সাথে আমি একটি আত্মীয়তা করতে পারতাম। কিন্তু আত্মীয়তা করার পরে বুঝতে পারে যে আমার জীবনের অনেক বড় ভুলটা আমি করে ফেলেছি। হয় কি হয় না? চার পাঁচ মাস আগে একজন বড় আলেমের সাথে আমার দেখা, তিনি মহাদ্দিস, তিনি সঙ্গে আমার দেখা। আমাকে তিনি দুঃখ করে বললেন, দুঃখ করে বললেন যে হুজুর, আমার জীবনের বড় স্বপ্ন ছিল বড় আলেম হব, আল্লাহ রহমতে আমি বড় আলেম হয়েছি, আর স্বপ্ন ছিল একটি পরিবারের সাথে আত্মীয়তা করা, কারণ পরিবারের সব বড় বড় আলেম ওলামা, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি ইত্যাদি, বড় বড় আলেম ওলামা, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল এই পরিবারের সাথে আত্মীয়তা করা। তা আল্লাহ রহমতে আত্মীয়তাও করেছি, কিন্তু আত্মীয়তা করার পরে আমি বুঝতে পেরেছি আমার জীবনের অনেক বড় ভুলটা আমি করে ফেলেছি। এরকম হয় নাকি হয় না? কথায় বলে না যে চকচক করলেই, জোরে বলুন, চকচক করলেই স্বর্ণ হয় না। চকচক করলেই স্বর্ণ হয় না। দূরের মানুষের কাছে আমি আমার প্রকৃত চরিত্র আমি লুকিয়ে রাখতে পারবো, কিন্তু যারা আমার পাড়া প্রতিবেশী, গ্রামের মানুষ, এলাকার মানুষ, বন্ধু বান্ধব, যারা 24 ঘন্টা আমাকে দেখেন, উঠা বসা দেখেন, চাল চলন দেখেন, আচার ব্যবহার দেখেন, তাদের কাছে কিন্তু আমি আমার প্রকৃত চরিত্র কখনো লুকিয়ে রাখতে পারবো। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ইজা সামিতা জিরানাকা ইয়াকুলুন কদ আহসানতা ফাকাদ আহসানতা, তুমি যখন শুনতে পাবে তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে বলছে তুমি ভালো, তখন তুমি বুঝে নিবে যে আসলে আমি ভালো। ওয়াইদা সামিতা জিরানাকা ইয়াকুলুন কদ আসাতা ফাকাদ আসাতা, তুমি যখন শুনতে পাবে তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে বলছে তুমি মন্দ, তখন তুমি বুঝে নিবে যে আসলে আমি মন্দ। খাইরুল আসহাব ইনদাল্লাহ খাইরুহুম লি সাহিবিহি, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর নিকটে ওই বন্ধু হলো সবচেয়ে উত্তম বন্ধু যে তার বন্ধুর কাছে সবচেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া খাইরুল জিরান ইনদাল্লাহি খাইরুহুম লি জারিহি, আল্লাহর নিকটে ওই প্রতিবেশী হলো সবচেয়ে উত্তম যে তার প্রতিবেশীর কাছে সর্বোত্তম। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, আমি সামনে গেলাম না, দ্রুত বিদায় দেব এই জন্যে। তাইলে আমরা খুব সংক্ষেপে বুঝতে পেরেছি যে ইসলাম প্রতিবেশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছে, ঠিক কিনা? জোরে বলুন, ইসলাম প্রতিবেশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আসুন, একজন প্রতিবেশীর প্রতি একজন প্রতিবেশীর কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি নাই? একজন প্রতিবেশীর কাছে একজন প্রতিবেশী কিছু অধিকার বা হক পাবে নাকি পাবে না? যেমন ধরুন, আপনারা আমার প্রতিবেশী, আপনারা আমার প্রতিবেশী,
আমি আপনাদের প্রতিবেশী, আমার প্রতি আপনাদের কিছু দায়িত্ব আছে, আমার প্রতি আপনাদের কিছু কর্তব্য আছে, আপনাদের কাছে আমি কিছু হক পাবো, কিছু অধিকার পাবো। আপনারা আমার প্রতিবেশী, আপনাদের প্রতি আমার কিছু দায়িত্ব আছে, আমার কিছু কর্তব্য আছে, আপনারা আমার কাছে কিছু হক পাবেন, কিছু অধিকার পাবেন। যদি এগুলো জানা থাকে আর পালন করা যায়, তাহলে গোটা সমাজটা সুন্দর হয়ে যাবে, গ্রামটা সুন্দর হয়ে যাবে, দেশটা সুন্দর হয়ে যাবে, আমাদের ইহকাল সুন্দর হবে এবং পরকাল সুন্দর হবে। হাজরিন, অসংখ্য অগণিত দায়িত্ব কর্তব্য বা অধিকার রয়েছে, তার মধ্য থেকে আমি একটি দায়িত্ব কর্তব্যের কথা বলছি, শুনুন। আমার প্রতিবেশীরা আমার কাছে যেসব হক বা অধিকার পাবে, বা আমি আমার প্রতিবেশীদের কাছে যে সমস্ত হক বা অধিকার পাবো, তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ হক বা অধিকার হলো, আমার প্রতিবেশীরা আমার কাছে সৎ ব্যবহার পাবেন। জোরে বলুন, কি পাবেন? জোরে বলতে হবে, কি পাবেন? সৎ ব্যবহার পাবেন। আমার প্রতিবেশীদের কাছে এটা আমার হক, এটা আমার অধিকার, আমার কাছে আমার প্রতিবেশীরা সৎ ব্যবহার পাবে, এটা আমার প্রতিবেশীদের হক বা অধিকার। এটাকে আমার কথা, জোরে বলুন, এটাকে আমার কথা। কে বলেছেন? জি, জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমি ভূমিকার মধ্যেই আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছিলাম, নিশ্চয় আপনারা মনোযোগ দিয়ে শুনেছিলেন, আবারও পড়ছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইআ অবিল ওয়ালিদাইনি ইহসানা অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বলুন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আবুদুল্লাহ ওয়ালা